জাতীয় পুরস্কারে ভূষিত সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব কাজী আনিসুর রহমান 90তম জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। এদিন ঘরোয়া আয়োজনে এই কিংবদন্তি তার জীবনের গল্প শুনিয়েছেন। বর্তমান ও ভবিষ্যৎ ক্রীড়াবিদদের দেশের প্রতি আরও নিবেদিত হয়ে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। কাজী আনিসুর রহমান দেশের 18টি স্পোর্টস ফেডারেশনের প্রতিষ্ঠাতা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন এই ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার আহ্বায়ক এবং বাংলাদেশ ক্রীড়া পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। 2007 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন কাজী আনিস। আনিসুর রহমানের জন্ম 1932 সালে নরসিংদীর ঘোড়াশালে। সমৃদ্ধ জীবনের সব অর্জনের জন্য পরিবারের প্রতি তার সীমাহীন কৃতজ্ঞতা। আমার ছেলেপেলে মানুষ করতে পারছি, আমার ওয়াইফের জন্য মানুষ করা মানে আমি এমএ পাস করতে কিংবা ডাবল এমএ এটা বিদেশে গিয়ে পড়ছি সেটা না, কিন্তু মানবতার যে বোধ এটা আমার মধ্যে খুব ছিল বলে আমি মনে করি। আমি এখনও সেটা মেনটেন করি এবং সেটা আমার ছেলে মেয়ে সবাই পাইছে। 2রা মার্চ আনিসুর রহমানের 90তম জন্মদিনে ছিল ঘরোয়া আয়োজন। শুভেচ্ছা জানান কাছের মানুষরা। আনিস ভাই এমন একজন মানুষ যিনি বাংলাদেশের প্রারম্ভিক একেবারে বাংলাদেশের খেলার স্তম্ভ যিনি গেড়েছেন এবং উনি যে জীবিত আছেন এবং আমাদের মাঝে কথা বললেন, এই সব কিছুকে আমি অনেক সমৃদ্ধ এবং অনেক কিছু অনেক বড় পাবনা মনে করতেছি। উনাদের মতো সংগঠক যদি আরও 2 একজন থাকতো তাহলে আমাদের খেলার জগৎটা আরও বেশি উন্নত হতো। খেলোয়াড় থেকে সংগঠক হয়ে ওঠেন কাজী আনিসুর রহমান। 1946 সালে নিজ জেলায় ফ্রেন্ডস ক্লাব গড়ে তোলেন তিনি। এরপর 1956 সালে আজাদ স্পোর্টিং ক্লাবের সাথে যুক্ত হন। কয়েক যুগ দেশ বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। বঙ্গবন্ধু তো একটা বিরাট, উনি ওনাকে বলছিলাম আমি হব না, ওই তার জোর করে বললেন দেশ বাঁচাও তারপরেই হবে, তারপরে তার ওনাকে আমি বলি নাই। আমাদের সময় যারা স্পোর্টসম্যান ছিল যারা গরিব যারা মানে খেলাধুলার ইনকাম করতো তাদের মধ্যে একটা মানবতা বোধ ছিল, কিন্তু বর্তমানে এই মানবতা বোধটা একদম নাই। পুরাম না বর্তমানে শুধু ইয়োগা ক্লাসেই সময় দেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্র। জীবনের এই পর্যায়ে তার একমাত্র চাওয়া মানবিক সমাজ করা। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা।